আসসালামু আলাইকুম। সবসময় প্রায় ঘরে থাকা এমন কিছু মশলা দিয়ে আজ আমি আপনাদেরকে বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট খুব সহজভাবে তৈরি করে দেখাবো। চিকেন রোস্ট তৈরির জন্য এখানে আমি চিকেন লেগ পিস নিয়েছি 3 পিস। এই লেগ পিসগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনগুলো আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমাদের লবণ ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করার দরকার নেই, শুধুমাত্র লবণ ব্যবহার করলেই যথেষ্ট। এখানে আমি লবণের পরিমাণটা একটু বেশি নিয়েছি, এতে করে চিকেনের ভিতরে লবণ খুব ভালোভাবে ঢুকতে পারবে। এখন এই লবণ দিয়ে মাখানো চিকেনগুলো আমি 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি রোস্টের মশলা তৈরির জন্য। রোস্টের মশলা এভাবে আগে থেকে রেডি করে নিই রোস্ট তৈরিতে অনেক বেশি সুবিধা হয়, যার জন্য এখানে আমি প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 3 চা চামচের মতো টক দই। আরও আমাদের লাগবে কাঠবাদাম আর কাজু বাদাম বাটা। এখানে আমি 2 চা চামচের মতো এই কাজু বাদাম আর কাঠবাদাম বাটা ব্যবহার করছি। আরও আমাদের লাগবে গরম মশলা গুঁড়ো। এখানে আমি কালো এলাচ, সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা হালকা একটু চুলায় প্যানে টেলে নিয়ে এরপরে ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। লাগবে 1 চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো এবং 1 টেবিল চামচের মতো টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ জিরা বাটা। আর সর্বশেষ এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা। এখানে আপনারা চিকেন রোস্টে যদি গ্রেভির পরিমাণটা একটু বেশি তৈরি করতে চান তাহলে এখানে পেঁয়াজ বাটার পরিমাণে আর একটু বেশি করে নেবেন, তাহলেই হবে। এখন এই সবগুলো মশলা খুব ভালোভাবে একটু মিক্সড করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি এর পরবর্তী ধাপে, যার জন্য এখানে একটি বোলে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আর তার মধ্যে 1/2 কাপের মতো উষ্ণ গরম পানি দিয়ে গুঁড়ো দুধ খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। চিকেন রোস্টের শাহি ফ্লেভার আর বিয়েবাড়ির মতো স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই এই দুধের মধ্যে আমাদের কেওড়া জল আর গোলাপ জল অ্যাড করতে হবে। এখানে আমি 1 চা চামচ কেওড়া জল আর 1 চা চামচ গোলাপ জল ব্যবহার করছি, তবে হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। এখন এটা এক সাইডে রেখে দিয়ে চুলায় একটি প্যান উঠিয়ে দিতে হবে আর তাতে দিয়ে দিতে হবে 1/3 কাপ সয়াবিন তেল আর 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ খুব ভালোভাবে আমাদের অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা তৈরি করে নিতে হবে। আমাদের রোস্টের জন্য বেরেস্তা প্রয়োজন আর এই জন্য প্রথমে আমরা বেরেস্তা তৈরি করে নিচ্ছি আর এই বেরেস্তার তেলের মধ্যে কিন্তু আমরা চিকেন রোস্ট ভেজে নেব। এতে করে চিকেন রোস্টের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর চিকেন রোস্টও অনেক ভালো হয় এই বেরেস্তার তেলের মধ্যে। চিকেনগুলো আমাদের অতিরিক্ত ভেজে নিলে কিন্তু পরে শক্ত আর চিমড়া হয়ে যায়, এই জন্য বেশি ভেজে নেওয়া একদমই যাবে না। 2 পাশে মিলিয়ে 3 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এভাবে 2 পাশে 3 মিনিটের মতো ভেজে নিয়ে চিকেনগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 1টি তেজপাতা আর 2টি সাদা এলাচের মুখ ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে এভাবে অনবরত নেড়ে চেড়ে যখন দেখবেন পেঁয়াজ এমন সুন্দর ব্রাউন কালার চলে এসেছে, তখন আমরা প্রথমের দিকে যে মশলা রেডি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি আর মশলার বাটি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপের মতো পানি ব্যবহার করেছি। এরপরে এই পানির মধ্যে এই মশলা খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা পরবর্তীতে আরও সামান্য একটু পানি অ্যাড করলেও করতে পারেন, এতে করে আরও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। তবে আমি এই 1/3 কাপ পানির মধ্যে এই মশলা খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে আর মাঝে মধ্যে একটু ঢাকনা লাগিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমাদের মনে রাখতে হবে প্রথমের দিকে কিন্তু আমরা বেশ কিছু লবণ দিয়েছিলাম, এখন আমরা এর মধ্যে 5-6টি কাঁচামরিচ দিয়ে আর প্রথমের দিকে আমরা যে দুধ, কেওড়া জল, গোলাপ জল রেডি করে নিয়েছিলাম তা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখন এভাবেই আমাদের রান্না করে নিতে হবে। এভাবেই রান্না করতে করতে যখন দেখবেন এমন তেল গড়িয়ে গেছে আর খুব সুন্দরভাবে মোটামুটি চিকেন সিদ্ধ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে 1/4 কাপের মতো চিনি ব্যবহার করছি আর আবারও 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে পারবে, কারণ দেশি মুরগি একটু হার্ড হয়ে থাকে আর দেশি মুরগি সিদ্ধ করতে কিন্তু একটু বেশি সময় লাগে। এই পানিতেই চিকেনগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর চিকেন রোস্ট কিন্তু আমাদের রেডি হয়ে যাবে।
আর এভাবে কুক করতে করতে দেখবেন একদম তেল গড়িয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমাদের এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলার জাল বন্ধ করে দিয়ে এটা এভাবে রেস্ট রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। এরপরে 20 মিনিট পরে পরিবেশন করে পরিবারের সকলের মন জয় করে ফেলুন। এই রেসিপি ফলো করে চিকেন রোস্ট তৈরি করলে অবশ্যই আপনারা বিয়ে বাড়ির শাহী ফ্লেভার পাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে পাশে একবার হলেও ট্রাই করবেন, আর তা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।